মাঠ পর্যায়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে চলা সাংবাদিকদের দুর্যোগ দুর্বিপাক কিংবা দুর্ঘটনায় পড়ে যাতে নিরুপায় হতে না হয় তা সুরক্ষা দিতেই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দুই সাল থেকে ট্রাস্ট আর্থিক সহায়তা দিয়েছে তেরো হাজারেরও বেশি অসচ্ছল অসুস্থ দুর্ঘটনায় পড়া সাংবাদিক ও তাদের পরিবারকে করোনা মহামারী কিংবা এই পার্বণেও ওই ট্রাস্ট উপহারের হাত বাড়িয়ে দিয়েছে দুস্থ সাংবাদিকদের কাছে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের অনুদান প্রদানের অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী চারশো আটত্রিশ জন সাংবাদিকের হাতে প্রায় সাড়ে তিন কোটি টাকার চেক প্রদান করেন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ সাংবাদিকতার ভূমিকায় রাষ্ট্র পরিচালনা সহজ হয় আমিও তো শুধু পড়ি না আবার ওরকম কিছু দেখলে এখন তো একটা সুবিধা আছে ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে আমি আমার অফিসে কার কাছে পাঠালে কাজ হবে সোজা পাঠিয়ে দিই এখানে এই জিনিসটা হচ্ছে তোমরা তাড়াতাড়ি দেখো সংবাদপত্র থেকে সেই সংবাদগুলি পাওয়া যায় এবং যেটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক সহজ হয় প্রধানমন্ত্রী বলেন মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে সবসময় সোচ্চার আওয়ামী লীগ সংবাদ ও সমালোচনার ক্ষেত্রে সংশোধনের সুযোগ রাখা উচিত উল্লেখ করেন তিনি বাংলাদেশের অগ্রযাত্রাটা যেন ব্যাহত না হয় যত সমালোচনা করেন আমার অবশ্যই সমালোচনা থেকে যদি কোথাও কোনো সংশোধনের ব্যাপার থাকে আমরা সেটা করে নেব আমরা করে নিয়ে থাকি কিন্তু সাথে সাথে আপনাদেরও দায়িত্ব আছে এই অনুষ্ঠানে কুইক রেন্টাল ও মরিচের দাম বাড়া নিয়ে কথা বলেন সরকার প্রধান তো অনেকে অনেক সময় এরকম অনেক কথাই বলে আমি দেখি হ্যাঁ এটা কি কুইক রেন্টাল দেওয়া হলো কেন চোদ্দ বছরে নব্বই হাজার কোটি টাকা দিয়েছি এটা বাস্তব কথা কিন্তু এই নব্বই হাজারের বিপরীতে আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমদানি করেও যাতে মানুষ পেতে করে দিয়েছি কোনো ক্ষেত্র নাই যেটা আমাদের নজর এড়ায় আমরা কিন্তু মানুষের সমস্যার সমাধানে সব রকম চেষ্টা করে যাচ্ছি বিশ্ব সংকটের কথা মাথায় রেখে আবার উৎপাদন বাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা আমরা কিন্তু আগে থেকে নিত আজহার লিমন এখন ঢাকা